আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার সাথে আপনাদের সবার পরিচিত প্রিয় মুখ সবাই তাকে চিনেন মোটামুটি যারা অনলাইনে থাকেন মোহাম্মদ আনসারুল হক তিনি একজন পপুলার ইংরেজি শিক্ষক আপনারা সবাই খুব ভালো মতোই চিনেন আজকে আমাদের আমাদের সাথে সাথে যুক্ত আপনাকে অনেক অনেক আপনি কষ্ট করে সময় দিচ্ছেন আসলে আপনি এত ব্যস্ত থাকেন তারপরে আমাদের মধ্যে এই সময়টুকু দিচ্ছেন আশা করি ইনশাল্লাহ আপনার কথাগুলো শুনে আজকে আমাদের যারা অডিয়েন্স আছে তারা অনেক বেশি উপকৃত হবে এবং আজকের এই ভিডিওতে দর্শক বলে নিচ্ছি আপনারা সবসময় আমাদের প্রিয় আনসারুল হক ভাইয়ের অনেক কথা শুনেছেন অনেক টিচিং অনেক কিছু দেখেছেন বাট প্র্যাকটিক্যালি উনি আসলে কেমন এবং প্র্যাকটিক্যালি উনি কবে থেকে অনেকটা ইসলামিক মাইন্ডেড হয়েছে এই বিষয়গুলো কিন্তু আজকে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন এই বিষয়গুলো হয়তো আপনারা জানতেন না তবে আজকে আনসারুল হক ভাই উনি আমাদের মধ্যে সময় দিচ্ছেন ওনার কিছু স্মৃতি অর্থাৎ তিনি কিভাবে ইসলামে ব্যাক করলেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে একজন মানুষ মানে ইসলামিক একটা মাইন্ডের সেট থাকার পরও সে কিন্তু ভালোভাবে অনেক ধরনের ইংলিশ চর্চা করতে পারে বা সে কিন্তু একজন একজন ভালো শিক্ষক হতে পারে আমরা অনেক সময় মনে করে থাকি যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে তারা হয়তো অনেকটা এন্টি ইসলামিক বা অনেক ধরনের ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে রয়েছে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সেই সমস্ত অনেক ভুল ধারণাই চেঞ্জ হয়ে যাবে গতানুগতিক অনেক ধরনের বিষয় আপনারা আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ভাইয়ের কথা শুনে তা আমি বেশি কথা বাড়াবো না আমরা চলে যাব আজকে আমাদের সুপ্রিয় অতিথি আমাদের প্রিয় আনসারুল হক ভাইয়ের কাছে আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমাদের প্রিয় হক ভাই তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল চ্যানেল আছে আছে হক তার তার এই নামেই কিন্তু নিজের নামে একটা ইউটিউব এবং সেই চ্যানেলে তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এবং যাচ্ছে সেখানে ইংলিশ শিখানোর ব্যাপারে যথাযথ মানে সবসময় চেষ্টা করে যাচ্ছে তো ভাইয়ার ফেসবুক পেজ এবং প্রোফাইল মোটামুটি সবাই আপনারা ফলো করেন তো আমি কথা বাড়াচ্ছি না ভাইয়া আপনার কাছে চলে যাচ্ছি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা শুরু করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত অসংকো ধন্যবাদ মাহমুদ ইব্রাহিম ভাই আসলে যেভাবে আপনি আমাকে পরিচয় করিয়ে দিলেন আসলে আমি আই এম নট সামওয়ান স্পেশাল আমি খুবই নগণ্য এবং সাধারণ মানুষ তো প্রত্যেকই প্রত্যেক অবস্থান থেকে কিছু করতে চায় এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি তো আসলে আপনার পরিচয় তো আমার দেয়ার কিছু নেই কারণ আপনি এমনিতেই ফেসবুক ইউটিউব জগতে পপুলার একজন মানুষ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভার্চুয়ালি কাজ করছি কিন্তু আমাদের কাজের মূল মাকসাদ যেন হয় আমাদের একজন মুসলমান হিসেবে আমাদের সকলেরই একটা মাকসাদ হওয়া উচিত আমাদের গন্তব্য যেখানে সেই গন্তব্য নিয়েই আমাদের কাজ করা উচিত আসলে মানুষ যখন ইসলামে ধাবিত হয় তখন কখনো সে হারে না সে জিতে যায় যে লাইন থেকে সে আসুক না কেন যেভাবেই আসুক না কেন যেই পদ ধরে আসুক না কেন যখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে সেই মানুষটা দিন দুনিয়ায় উভয় শাখা সে কামিয়াব হয়ে যায় তো আসলে আমরা আমাকে যেভাবে ভার্চুয়ালি মানুষ চিনে যে একজন ইংরেজি শিক্ষক হিসেবে আসলে আমি খুব ভালো শিক্ষক যে তা নই কিন্তু আমি আমি আমার অবস্থান থেকে চেষ্টা করি নিজেকে একজন ছাত্র হিসেবে মানি এবং শিখছি শেখাচ্ছি আর স্পেশালি আমি বেসিক লার্নারদের জন্য কিছু কাজ করি আর কি বেসিক লেভেলের স্টুডেন্টদের জন্য মূলত কাজ করা হয় তো এর পাশাপাশি আহ আপনার কিছু ভিডিও আজকে আমি যেহেতু লাইভে আসব তারপরে আপনার সম্পর্কে কিছু অভিজ্ঞ পূর্ব অভিজ্ঞতা আমার ছিল তারপরে আজকে কিছু টাটকা অভিজ্ঞতা নিয়ে তারপরে লাইভে আসা আর কি তো আমি দেখতেছিলাম যে আপনি গিটার বাজাচ্ছেন ঠিক আছে তো আমার মনে পড়ে সেই কথাগুলো আমি কিন্তু আমি কিন্তু খুব ভালো হারমোনিয়াম বাজাতে পারি ঠিক আছে একটা সময় আপনার সাথে হয়তো এই বিষয়টা আমার আসলে ভার্চুয়ালি কখনো আমি শেয়ার করি নাই কখনো তো আপনার ভিডিও দেখার পরে আমার মনে হল যে বিষয়টা আমার শেয়ার করা উচিত ইব্রাহিম ভাইয়ের সাথে তো আমি আমি কিন্তু অনেক গান করতাম মান্না দেবের অনেক কিছু কঠিন কঠিন গান কিন্তু আমি এখন যে অবস্থায় দেখা যাচ্ছে পুরোপুরি একদম দাঁড়িয়ালা হুজুর আপনি আপনি গান করতেন এটা তো আমাদের দর্শরা বিশ্বাস করবে কি না ওলাই জানে তো আপনি কবে মানে এই ঘটনাগুলো কবে ছিল এটা ছিল আসলে এসএসসি লেভেলের পর 2006 7 এর দিকে আমি ওই টাইমটাতেই খুব বেশি ওইদিকে যুগ ছিল আমি অনেক প্রেজেন্টেশন করছি বিভিন্ন অনেক কনসার্টে আমি উপস্থাপনা করেছি এবং আমাকে ইনভাইট করে নিয়ে যেত বিভিন্ন জায়গায় তো আসলে মনে পড়ে যেসব মানে স্থানে আমি বিভিন্ন সময় আমাকে একজন শিল্পী হিসেবে মান তো সবাই হয়তো আমার ফেসবুকে অনেক গান ইতিমধ্যে ভাইরাল হয়েছে আমি প্রবাসীদের নিয়ে একটা গান যেটা ওই যে মুহিব খানের গানটা এটা প্রায় বত্রিশ লক্ষ বত্রিশ লক্ষাধিক মানুষ দেখেছেন তো আমি আসলে এমনিতেই মাঝে মধ্যে গাওয়া হয় যেহেতু মিউজিক হারাম এটার এই প্রসঙ্গে কোনো আহ মতানৈক্য নাই ঠিক আছে তো আমরা এটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাপাক টোটালি মানে যে হারমোনি বাজিয়েছি অনেক বাজিয়েছি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক আপনি যে গিটারের জিনিসটা দেখার পরে গিটার বাজাচ্ছেন একটা ভিডিও আমি অনেকক্ষণ দেখলাম বসে বসে কিছুক্ষণ আগে তো দেখার পরে আমার কাছে মনে হলো ওই আমার অতীতের কথাগুলো মনে পড়লো আমি কিন্তু এইগুলা নিয়ে কথা বলি না যেহেতু ভুলে গেছি তো আচ্ছা আমার নিজস্ব আমি এই হারমোনিয়ামটা আমার খুব প্রিয় ছিল একটা মানে আপনার কাছে যেরকম ওই গিটারটা এত প্রিয় ছিল আপনার তো আমার কাছে এই যন্ত্রটা খুব প্রিয় ছিল তা আলহামদুলিল্লাহ আল্লাহপাকের মেহেরবানী যে এটা সাকসেসফুলি ছাড়তে পেরেছি তো আলহামদুলিল্লাহ জি কোনো প্রশ্ন যদি থাকে ফরমাল কোনো প্রশ্ন তাহলে করতে পারেন আর অডিয়েন্সদের প্রশ্ন নিতে পারেন আমাদের সাথে যারা কানেক্টেড হয়েছেন আলহামদুলিল্লাহ বা শ্রোতাদের উদ্দেশ্যে মূলত যেহেতু তাদের জন্যই আমরা মূলত ভার্চুয়ালে আসি তো তাদের কথাকে প্রায়োরিটি দেওয়া উচিত তাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমরা নিয়ে কথা বলতে পারি কিছুক্ষণ অবশ্যই তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের প্রিয় আনসারুল হক ভাই তার সম্বন্ধে জানার জন্য বা আমার সম্পর্কে জানার জন্য যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা করবেন আমরা কোশ্চেন গুলো নিব কিন্তু তার আগে আমরা বেশ কিছু বিষয় আমি হ্যাঁ আনসার হক ভাই আমি বেশ কিছু বিষয় আপনার সামনে জানতে চাই যেটা আপনি আমাকে অফলাইনে বলতেছিলেন যে আপনি কি করছে কিনা না আপনার কথা আমি শুনতে পাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ ভাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন আনসার হক ভাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন দর্শক আমাদের ভয়েস থেকে আছে কিনা আপনারা যদি একটু জানাতেন আর কি আমি তো ভাইয়ের কথা সব শুনতে পাচ্ছি অনেকে কমেন্ট করতেছেন অনেক কিছু আমরা কমেন্ট গুলো জি আমি শুনতে পাচ্ছি আচ্ছা আনসারুল হক ভাই আপনি দাঁড়ানো ওয়েট হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এখন কিন্তু নেট স্লো মনে হচ্ছে নাকি কথার একটু লেটে আসছে আপনার নেটটা একটু স্লো তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আমি শুনতে পাচ্ছি আপনাকে ওকে ওকে ভাই ইনশাল্লাহ সমস্যা নেই আপনি শুনতে থাকুন আমাদেরকে আর দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আর আমরা আনসার হক ভাইয়ের কাছ থেকে বেশ কিছু জিনিস জেনে নিব যে আনসারুল হক ভাই আপনার কাছে যে বিষয়টা সবার আগে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি আমাকে অফলাইনে বলতেছিলেন যে আপনি যখন এসএসসি পরীক্ষা দিছেন বা এরকম একটা মুহূর্তের পরে আপনি পরীক্ষা দেওয়ার পরে তারপর আপনার মধ্যে অনেকটা ইসলামের চেতনা আসা শুরু করে বাট এর আগে আপনি আহ পুরোপুরি ইসলামিক ছিলেন না এখন যেমন আপনার আমরা দাড়ি দেখতে পাচ্ছি মুখে বা আপনার টুপি দেখতে পাচ্ছি মাথায় এই বিষয়গুলো ছিল না আগে আপনি যদি একটু বলতেন কিভাবে কিভাবে পরিবর্তন হলো কোন পরীক্ষা দেওয়ার পরে কিভাবে সেই বিষয়গুলো হলো যদি একটু বলতেন কি যে আসলে পরীক্ষার পরে আমি যে একটা গ্যাপ সময় থাকে এই সময়টাতে আমি আহলিকে চল্লিশ আমার জয়পুরহাট জয়পুরহাট জেলায় আমি চল্লিশ দিন সময় দিই ঠিক ওই সময় থেকেই মোটামুটি ইসলামে ধাবিত হওয়া তারপরে আহ চল্লিশ দিন সময় দেওয়ার পরে আহ সবাই তো কলেজে ভর্তি হয়ে গেল এখন আমার মন মাইন্ডে তেমন হলো যে কলেজে আর পড়াশোনা করব না মাদ্রাসায় পড়ব আচ্ছা আচ্ছা তো মাদ্রাসায় পড়ব বাসা থেকে তো একবারে টোটালি মানে ফেটাপ আমার উপর যে কি এক সর্বনাশ করলাম চিল্লাই দিয়ে তো তাবলিকে গিয়ে তো আর তো মাথায় বিগড়ে গেছে আচ্ছা আচ্ছা কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে জি জি শুনতে পাচ্ছি বলেন ইনশাআল্লাহ তো কলেজে ভর্তি হওয়ার পরেও ক্লাস কন্টিনিউ করিনি কলেজে ভর্তি হওয়ার পরেও ক্লাস কন্টিনিউ না করে আমি এক কমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাই সেখানে পড়াশোনা দুই বছর কন্টিনিউ করি তারপরে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে কোন একেবারে ফাইনালি কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠে নাই পরবর্তীতে পরবর্তীতে আস্তে আস্তে আবার কলেজেও পড়াশোনাটা কিছু গ্যাপ হ্যাঁ পড়াশোনায় কিছু গ্যাপ হয়ে যায় তারপরে পড়াশোনা আবার কলেজে ভর্তি হয়ে কন্টিনিউ করি তারপরে আর পাশাপাশি এভাবেই চলতে থাকে তো আসলে যখন মানুষ ইসলামকে জানতে চায় বুঝতে চায় তখন আল্লাহ পাক কিন্তু তার জন্য রাস্তা খুলে দেন এবং সহজ করে দেন সবকিছু আসলে আমি যতদূর মনে করি আমি যেটা বুঝি কোনো মানুষ যখন ইসলামে ধাবিত হয় তখন তার সময়ে বরকত হয় এবং একটা মানুষ তার আমি সাদা মাঠা ভাষায় যারা পাচক নামাজি এবং যারা গুনাহের কাজে লিপ্ত হয় না তারা খুব অল্প সময়ের ভিতরে তাদের কেরিয়ার বিল্ড আপ করতে পারে কারণ তাদের সময় নষ্ট হয় না তারা অযথা সময় নষ্ট করে না তো দেখা যায় যে আলটিমেটলি অন্যদের থেকে তারা অনেক দূর এগিয়ে যায় অল্প সময়ের মধ্যেই আর যেরকম আমি আমার অবস্থান থেকে যদি বলি যে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না তারপরে তো এটা হচ্ছে যে আমি বারবার একটা কথা বলি যদি মানুষ পাঁচক নামাজ পড়ে তো তার তার সময়ের মাঝে বরকত হয় এবং সে আমরা অনেকেই মনে করি যে পাঁচোক্ত নামাজের সময় হয়তো আমার অনেকটা সময় কিল হচ্ছে আমার একটা কাজের সময় আজ কাজের সময় আজান দিয়ে দিল আমার কাজ ব্রেক করে আমি নামাজে যেতে হচ্ছে কিন্তু আসলে এটা বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে যে এটা আমার সময় নষ্ট হচ্ছে কিন্তু আসলে আপনার দিন শেষে আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার মতো আরেকটা মানুষ যিনি নামাজ পড়ে না তার সময়টা সে কিভাবে নষ্ট করছে আর সে কি করছে সারা দিন তার ক্যালকুলেশন আপনার ক্যালকুলেশনটা একজন নামাজি এবং বেনামাজির মধ্যে আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার সময়টা সময়ের মাঝে অনেক বরকত হয়েছে কারণ আপনি হয়তো কোনো আড্ডাতে যান নাই কোনো গিপৎ চর্চায় পরনিন্দা আমাদের আনসারুল হক ভাই তার নেটে হয়তো সমস্যা তিনি হয়তো আবার জয়েন করবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের কমেন্টগুলো আমি একটু পড়তে থাকি আমাদের আনসারুল হক ভাইয়ের কাছ থেকে আমরা শুনতেছিলাম তার ইসলাম ফিরে গল্পগুলো তো ভাইয়ার হয়তো নেট প্রবলেম তাই চলে গিয়েছে আবার হয়তো ইনশাল্লাহ তিনি আসবেন তখন আমরা তাকে অ্যাড করে নিব

আমাদের বিশেষ অতিথি আনসারুল হক ভাই তো আমরা অন্য সময় যদি এমনিতে লাইভ করি তখন ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাড করব আর আনসারুল হক ভাইকে আমি অ্যাড করার চেষ্টা করতেছি উনি নেট প্রবলেম বলতেছেন একটু কারণ একটু আপনারা হোক ভাইকে অলরেডি এস দিয়ে দিয়েছি তো দর্শক কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে আবার মনে করিয়ে দিয়ে আমরা আজকে কথা বলতেছিলাম আমাদের প্রিয় ইংরেজি শিক্ষক আন্সার হোক ভাই সাথে এবং তার নেট টা ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে তিনি আমাদের এই এখন থেকে মানে কিছুটা দূরে চলে গিয়েছে এক ভাই লিগেছেন ভাই গেম খেলা কি হারাম নাকি হ্যাঁ গেম খেলাটা আসলে বসে বসে যে গেম গুলো খেলেন এটা আসলেই হারাম এটা তো মিউজিক থেকে অনেক কিছু থাকে অনেক ধরনের সমস্যা থাকে তো এটা আসলে করা ঠিক হবে না কি এক ভাই আমাকে লিখছে প্রশ্নটা পড়তে চাইছিলাম কিন্তু প্রশ্নটা উপরে চলে যাচ্ছে এক ভাই আমাকে লিখছে ভাই আপনি কি শুননি নাকি ওয়াহি নাকি ভাই আমি হচ্ছে পিওর মুসলিম ঠিক আছে আল্লাহ বলছেন যে তোমরা ইমরানের একশো দুই যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আমি হচ্ছে পিওর মুসলিম একদম পিওর মুসলিম ইনশাআল্লাহ তো জাহাঙ্গীর আলম জামিল ভাই লিখছেন ইব্রাহিম ভাই কি বিবাহিত না আমি অবিবাহিত এখনো বিয়ে করিনি

তো নেটের ডিসকানেক্ট হয়ে গিয়েছিল তো আপনি বলতেছিলেন যে আপনার জীবনের লাইফে একটা ঘটনা সেটা হচ্ছে আপনি তাবলিকে গিয়েছিলেন তারপরে আপনার লাইফ অনেকটা চেঞ্জ হয়েছিল আপনার মধ্যে একটা পরিবর্তনের রূপরেখা সৃষ্টি হয়েছিল আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত চমৎকার একটি কথা আপনি বলেছেন আসলে আল্লাহ কাকে কিভাবে হেদায়ত দান করে সেটা আসলে আল্লাহ পাকের জিম্মায় থাকে এবং আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা হেদায়ত দান করতে পারে আমরা সব সবকিছুকেই আমরা সম্মান করি আলহামদুলিল্লাহ তো আনসারুল হক ভাই আপনার মাইক্রোফোনটা অফ আমি আপনার মাইক্রোফোনটা অন করে দিচ্ছি ওয়েট আপনার আপনি ভাই আপনার কাছে আমরা জানতে চাই আপনি একটা সময় ইংলিশে আহ ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া শুরু করলেন ইংলিশ শিক্ষার একটা কার্যক্রম হাতে নিলেন সেই অনুপ্রেরণাটা কিভাবে আসলো বা ইংলিশের প্রতি ঝোঁকটা সেটা কিভাবে আস্তে আস্তে সৃষ্টি হলো সেটা যদি একটু বলতেন আমার কথা কি শোনা যাচ্ছে জি জি শোনা যাচ্ছে আপনি ইনশাআল্লাহ বলতে পারেন ইব্রাহিম ভাই আমার আমাকে শুনতে পাচ্ছেন জি ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি ইব্রাহিম ভাই ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি আনসারুল হক ভাই শুনতে পাচ্ছি হ্যাঁ আসলে ইউটিউবে ফেসবুকে ক্লাস জি আসলে ইউটিউবে ক্লাস পোস্ট করা এটা মনের খালি পনাই বলা চলে এমনিতেই হ্যাঁ হ্যাঁ জি আসলে ইউটিউবে ক্লাস আমি প্রথমে ফেসবুকে একটা ক্লাস পোস্ট দিয়েছিলাম এটা প্রথম ক্লাসটাই ভাইরাল হয় তো প্রথম ক্লাসটা এটা কোনো পরিকল্পনা ছাড়া এমনিতেই মোবাইল ফোনে রেকর্ড করেছিলাম দেখেছি না মানুষ আমি ইংরেজি শিখেছি তো বেসিক লেভেলের কিছু রুলস দিয়ে আমি একটা ওই ক্লাস নিয়েছিলাম ওইখানে ওই ক্লাসটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তখন নিজের মধ্যে একটা আলটিমেটলি যখন মানুষ মানুষকে দেখে যেরকম আপনার আমরা যারা ভিডিও মেক করি যখন একটা ভিডিওতে মানুষ যখন লাইক কমেন্ট করে শেয়ার করে ইন্সপায়ার করে তখন কিন্তু খুব ভালো লাগে আরেকটা কাজের জন্য কিন্তু অনুপ্রেরণা পাওয়া যায় তাই না তো আমি কিন্তু এই যখন এই প্রথম ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো তারপরে আরো সুন্দর করে সুন্দর করে একটা বোর্ড বানিয়ে আনলাম তো দেখা যায় যে পরবর্তী ভিডিওটা করার পরে ওইটা প্রায় মানে আরো অনেক বেশি ছড়িয়ে পড়ে আমার ডে বাই ডে আমার ফলোয়ার বাড়তে থাকলো আর স্পেশালি ইউটিউবে কাজ করার জন্য আমাকে আমি ইউটিউব সম্পর্কে কিছুই বুঝতাম না তখন আমি অনেকেই নক করতাম যে আচ্ছা আমার এই ভিডিও কি ইউটিউবে নিবে যে ইউটিউবে কি এই ভিডিও দেওয়া যাবে ইউটিউবে কিভাবে চ্যানেল খুলে কিভাবে আপ করে এগুলো আমার কোনো ধারণা ছিল না তো আমার পার্শ্ববর্তী এক ভাই ছিল তার কোনো চ্যানেল ছিল না কিন্তু সে ইউটিউবটার সম্পর্কে ভালো জানতো তো তার কাছে জানলাম তার কাছে জানলাম যে আচ্ছা আমার এই ভিডিওগুলো কি যেহেতু ফেসবুকে খুব অনেক মানুষ দেখে তাহলে কি ইউটিউবেও তো দেখবে মনে হয় তাই তাই নয় কি তখন বলতেছে যে আপনি একটা ইউটিউবে যদি কাজ করতে চান আপনি যেকোনো জিনিস শিখতে চাইলে আপনি ইউটিউবে সার্চ দিলেই হবে বলতেছে যে আপনি ইউটিউবে যদি সার্চ দেন যে হাউ টু ওপেন এ ইউটিউব চ্যানেল তাহলে আপনি চ্যানেল খোলা শিখাবে তো তারপরে ঠিকই আমি সার্চ দিয়ে দেখলাম যে না আসলেই তো সবকিছুই তো শেখা যায় কারো কাছে যাওয়ার দরকার নেই তখন ইউটিউব থেকে দেখে চ্যানেল খুলে আস্তে আস্তে ভিডিও আপ করা শুরু করি তো প্রথম চ্যানেলটা ফেসবুকে যেমন ভাইরাল হয় ক্লাস তারপরে ইউটিউবেও তেমন ভাইরাল হয়ে গেল এক সপ্তাহে আঠারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল আমার চ্যানেলে তো আঠারো হাজার সাবস্ক্রাইবার যেদিন হয়েছে এই দিন প্রায় একদিনে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আসছে মানে চ্যানেল মানে এত পরিমাণ আহ ভাইরাল হইলো ক্লাসটা মানে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ ভিউ হয়ে গেল দু তিন দিনে ইউটিউবে তো পরের দিন সকালে দেখি চ্যানেল নাই চ্যানেল সাসপেন্ডেড হয়ে গেছে তো আমি কার কাছে জিজ্ঞেস তো এত খারাপ লাগলো যে এত কষ্ট করে ভিডিও করলাম কয়েকটা ভিডিও দেওয়ার পরে সাবস্ক্রাইবার হলো চ্যানেল সাসপেন্ড হয়ে গেল কেন পরে খুঁজতে খুঁজতে হাজার এখন বুঝি যে আমি লিঙ্ক স্প্যামিং করেছিলাম মানে যেই লিঙ্ক চেয়েছে তারকেই লিঙ্ক দিচ্ছি ঠিক আছে তো এটা তো আর বুঝতাম না তো পর এখন বুঝি আর কি হয়তো ওই স্প্যামিং এর কারণে এটা সাসপেন্ড করে দেয়া হয় তো পরবর্তীতে আবার নতুন করে একটা চ্যানেল চলে যাওয়ার পরে আবার নতুন করে কাজ শুরু করা এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার তো পরবর্তীতে আবার চ্যানেল খুলি ওই চ্যানেল নিয়ে আবার কাজ করি তো ওই চ্যানেল এখন প্রায় দুই লক্ষ দুই লক্ষ এগারো হাজারের মতো সাবস্ক্রাইবার আছে মানে হয় নতুন চ্যানেলটাতে আগেরটা সাসপেন্ড হয়ে যায় তো এইভাবেই কাজ করা মূলত আর স্পেশালি এখন আমি যে খুব ভালো মানের টিচার তা না কিন্তু আমাকে মানুষ ভালোবাসে এটা অন্য কারণে আসলে আমি আমার বই যে সাজাচ্ছি এই বইয়ের মাঝে কিন্তু আমি কিছু ডায়লগ দিচ্ছি যেগুলো মানুষ আপনি যে একটা কথা আছে যে আপনি যদি চান মানুষ আপনার দুষ ত্রুটি গোপন রাখুক তাহলে মানুষের সাথে আপনি নম্র এবং মুলায়ম ভাষায় কথা বলতে হবে রাইট

পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড পরে আপনি শুনতে পাচ্ছেন আপনার নেটে একটু ডিস্টার্ব করতেছে আমি আমি কথাগুলো বলার পর আপনি পাঁচ সেকেন্ড পরে শুনতে পারবেন আর কি আমি কথাগুলো আপনি পাঁচ সেকেন্ড পরে শুনতে পারবেন তো ভাইয়া একটা বই লিখতেছিলেন ইংলিশের ব্যাপারে তো আপনার সেই বইয়ের ব্যাপারে যদি কিছু বলতেন যে বইটা কিভাবে সাজাচ্ছেন বা কিভাবে কি করলেন আপনার আপকামিং কি কি আরো চিন্তা ভাবনা আছে আনসারুল হক ভাই ভাইয়া শুনতে পাচ্ছেন আচ্ছা আমাদের আনসারুল হক ভাই বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তার নেটে সমস্যা করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখা যাক উনি যদি আবার অ্যাড হয় আমরা ওনাকে অ্যাড করে নিব তো আপনাদের কমেন্ট আমি আমার প্রতি যদি কোনো কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই আজকে রিপ্লে দিব ইনশাল্লাহ এক ভাই লিখছেন ইব্রাহিম ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগে এম ডি বাহাদুর ভাই আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস ভাই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার কুয়েত থেকে দেখতেছেন অনেকেই আচ্ছা যাই হোক আমাদের আনসারল হোক ভাই হয়তো উনি হয়তো আবার জয়েন করবে একটু পরে ওনার নেট খুব ডিস্টার্ব করতেছে তো আমাদের সাইম শাহরিয়ার ভাই লিখছেন যে আপনাকে এখানে দেখতে চাই শায়ক ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তিনিও আমাদের সাথে একদিন থাকবেন আরিফুল ইসলাম ভাই ইনশাআল্লাহ আপনিও থাকবেন আমাদের সাথে একদিন এই আশা করতেছি এক ভাই লিখছেন যে ইব্রাহিম ভাই আমি কোরআনের হাফেজ হতে চাই কিন্তু আমার বয়স বছর এখন কি হাফেজ সম্ভব 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 হ্যাঁ কেন না ভাই অবশ্যই কিভাবে যদি চল্লিশ বছরে যদি তিনি আপনার ই পেয়ে থাকে নবদ পেয়ে থাকে তারপর যদি তিনি হাফেজ হতে পারে তিরষট্টি বছর বয়স পর্যন্ত তাহলে আপনি কেন তিরিশ বছর হয়েছে আপনি কেন পারবেন অবশ্যই পারবেন ইনশাল্লাহ ভরসা রাখুন আল্লাহর প্রতি তো আমাদের আনসারুল হক ভাই তিনি আমাদের সাথে আবার জয়েন করতেছেন ইনশাল্লাহ ভাইয়া আপনার নেটে একটু সমস্যা হচ্ছিল আপনি তাই আবার হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন তো ভাইয়া আপনার অনেক কথা আমরা শুনলাম অনেক অনুপ্রেরণামূলক কথা আপনি বললেন আপনি এখন একটা বই লিখতেছেন আমাদের ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে বা আমাদের আহ যারা আছেন যারা ইংলিশে ভালো করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে তো আপনি বইটা কিভাবে সাজাচ্ছেন বা সেই বই সম্পর্কে যদি কিছু বলতেন আসলে বই লিখার মতো যোগ্যতা আমার এখনো হয়নি তো তারপরও মানে আহ অনেক স্টুডেন্টদের অনুপ্রেরণা তাদের একই কথা স্যার আপনার কোনো বই আছে কিনা স্যার আপনার একটা বই লিখেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয় তো আহ অনেকের চাহিদার কারণে আমি বসে পড়ি আর কি মানুষের অনেক সময় মানুষকে উৎসাহ দিলে মানুষ কিন্তু আলটিমেটলি যোগ্যতা না থাকলেও কিন্তু সে শুরু করে দেয় কোনো কাজ যখন কেউ শুরু করে তখন কিন্তু শুরু হয় আসলে যতক্ষণ শুরু না করা হবে ততক্ষণ কিন্তু শুরু হয় না তো আমি আমার এই অজ্ঞতা দিয়েই শুরু করা তো আলহামদুলিল্লাহ বইয়ের বইয়ের কাজ কাজ লিখার শেষ এখন এখন শুধু পাবলিশিং এর কাজটা বাকি যেহেতু লকডাউন পরিস্থিতিতে চলছে এই পরিস্থিতিতে আহ প্রেস বন্ধ থাকার কারণে বইটা হয়তো সাকসেসফুলি ঈদের আগে হয়তো বের হয়ে বের হবে তো ওই বইটিতে আসলে মূলত আমি বইটা সাজিয়েছি এইভাবে যে তার আগে যদি একটা কথা বলি যে বইয়ের কভার পেজ ওপেন করার আগে মিলিয়নের উপর টাকার বুকিং দিয়েছে আলহামদুলিল্লাহ মানুষ যে আমি শুধু একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে যে আমার একটা বই বের হচ্ছে আপনার ইচ্ছা করলে বইয়ের জন্য প্রি বুকিং দিয়ে রাখতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার যে ফেসবুক প্রোফাইল এখানে এগারোই এপ্রিলের পোস্টে এক মিলিয়নের উপর টাকা মানুষ পাঠিয়েছেন বইয়ের প্রি বুকিং হিসেবে তো এটা আসলে একজন লেখক আমি কখনোই নিজেকে দাবি করি না যে আমি একজন লেখক মানে তারপরেও আমার মতো মানুষের মানুষের জন্য এটা বিশাল এক প্রাপ্তি যে যে আমি আমি করি নাই এত সাপোর্ট পাবো আর যখন কল্পনাও যখন ভিডিও আপ করতাম কখনো এই কল্পনা মাথায় ছিল না যে আসলে এখান থেকে একটা আর্নিং এর সোর্স হবে বা ভালো একটা কেরিয়ার হবে এটার মাধ্যমে এটা কখনোই কল্পনায় ছিল না আসলে মানুষের জন্য মানুষ যখন কেউ নিঃস্বার্থ কিছু করে তো সেখান থেকে অনেক সময় অনেক কিছু উঠে আসে তো ভিডিও পোস্ট করার সময় শুধু এটাই ধারণা ছিল যে মানুষে লাইক কমেন্ট করে মানুষে বাহবা দেয় ইন্সপায়ার করে মানুষ তো ওই অনুপ্রেরণা থেকেই কাজ করা কিন্তু এখন যে একটা কাজ হচ্ছে যে একটা বই যে এই বইটা থেকে আমি তো মনে করি যে একটা ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এই বইটাই একটা ফ্যামিলির জন্য যথেষ্ট তো আমাদের আনসারুল ভাই আপনার মনে হয় নেটে আবার সমস্যা হচ্ছে জি ইব্রাহিম ভাই হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন ভাই সমস্যা হচ্ছে কি আমার প্রবলেমটা হচ্ছে যে আমি যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ইব্রাহিম ভাই হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ইব্রাহিম ভাই আপনার নেটটা অনেক স্ট্রং কিন্তু আমার নেটে প্রবলেম করছে এর আগে ওই যে আজহার ইউজারের সাথে প্রোগ্রাম করতে যে নেটে এমন প্রবলেম করেছিল আচ্ছা দুই তিনবার কেটে গেছে

সেই আপনি রহমান আজার সাথে যে লাইভটা করেছিলেন সেটা দেখেছিলাম অনেক ভালো একটা সুন্দর লাইভ করেছিলেন তো আজকে আজকেও আপনার সেই সমস্যা হচ্ছে আমার লাইভে একটু নেটওয়ার্কে সমস্যা করতেছে যাই হোক তো ভাইয়া আপনার পরবর্তীতে ভবিষ্যতে ইসলাম নিয়ে পরিকল্পনা কি সেটা যদি একটু বলতেন হ্যাঁ ডেফিনেটলি আসলে মূল মাকসাদ এটাই আর একটা বিষয় হচ্ছে যে আমি গতকালকে হয়তো আপনাকে অফলাইনে বলতেছিলাম আপনার কাছে যে আমি বইটা সাজিয়েছি এইভাবেই যেন এটার ভিতরেও কিন্তু আমি দাওয়াতের কাজ করেছি কারণ আমি যতগুলো ইংরেজি বাক্য আমি ইংরেজি বাক্য স্টাডি করাবো ইংরেজি শেখানোর জন্য সেই বাক্যগুলো লিখেছি ইসলাম সম্পর্কে এবং তহিদের কথা দিয়ে এই কথাগুলো এনেছি বইয়ের মাঝে কারণ আমরা তো আসলে কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আমরা ইসলামী আমাদের হাতে যেহেতু অনেক মানুষ আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান ফলোয়ার হিসাবে আছেন আমাদেরকে আমাদের কথা মানুষ শুনে আমাদের ক্লাস গুলো দেখেন এটা আমাদের অনেক বড় একটা সৌভাগ্য তো আমাদেরও উচিত যে আমাদের প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে মানে দিনের দাওয়ার কাজকে চালিয়ে যাওয়া মানে আমার যতটুকু যোগ্যতা আছে ঠিক ততটুকু সেই অবস্থান থেকে আমি যতটুকু পারি আমি আমার সাধ্য মতো চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমার আমার প্রত্যেকটি ক্লাসের মাঝেই কিন্তু নামাজের জন্য দাওয়াত থাকে ঠিক আছে আর বিশেষ করে হয়তো এই কারণেই মানুষ আমাকে অনেকটা ভালোবাসে যদিও আমার থেকে অনেক অনেক ভালো মানের টিচাররা আছেন কিন্তু তারা ভার্চুয়ালে তাদের ক্লাসগুলো মানুষ দেখে না বা সেইভাবে মানুষের কাছে পৌঁছতে পারে না আহ তো আলহামদুলিল্লাহ মানুষ ভালোবাসার কারণ একটাই যে হয়তো কিছুটা ধার্মিক এটা ভাবে তারপরে একটু নম্র মানুষের সাথে চটে যায় না মানুষ একটা করা কথা বললেও সেই কথার জবাবটা মোলায়েম ভাবে দেই এবং সালাম দিয়ে তার কথার প্রত্যুত্তর দেওয়া হয় তো এটা আমার একটা অনেক আগে থেকে একটা অভ্যাস মানে সবসময় প্রোয়েকটিভ থাকা প্রোয়েকটিভ অ্যাটিটিউড হোল্ডার যারা রিয়্যাকটিভ করে রিয়্যাকটিভ অ্যাটিটিউড হোল্ডার মাস্ট বি ফেইলর ইন লাইফ এটা আমি কখনোই রিয়্যাক্ট করি না কারো সাথে তো অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন আমাদের কথাগুলো শুনছেন আসলে যদি আপনি আপনার লাইফে ভালো কিছু করতে চান তো সময় আল্লাহ পাকে বড় এটাকে কাজে লাগাতে হবে আর সময় একমাত্র তারাই কাজে লাগাতে পারে যারা পাশাত নামাজি এবং ধার্মিক এবং আল্লাহ ভিতু আল্লাহ ভীরু আল্লাহ ভীরুতা যাদের মধ্যে আছে তারা কিন্তু সময়কে নষ্ট করে না তাদের সময়কে কাজে লেগে যায় তো আমি মনে করি যে আমি আপনার কাছ থেকে অনেক কিছু আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখি সব সময় আর এখন থেকে আপনার ভিডিও গুলো আসলে সময় সুযোগ হয়ে ওঠে না সেভাবে দেখার তারপরে মানে আপনার এত এত মানুষ আমি গতকাল আপনার মনে হয় দুই তিন চার হাজার সাবস্ক্রাইবার মনে হয় এভরিডে আসছে আমার যতদূর আমি মনে করি কারণ আমি একদিন দেখেছি সতেরো হাজার পরের দিন দেখলাম বিশ হাজার তো প্রায় পার ডে তে আপনার তিন চার হাজার সাবস্ক্রাইবার আসছে আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল ব্যাপার এই ভার্চুয়াল জগতের জন্য তো ইব্রাহিম ভাই আসলে আমরা কথা দীর্ঘায়িত না করে যদি আরো কোনো অডিয়েন্সের কোনো প্রশ্ন থাকে নিতে পারি অথবা আপনার কোনো ফর্মাল প্রশ্ন থাকলে করতে পারেন ওকে তো ভাইয়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কথা বলে পরিচয় হয়ে আসলে আহ আমি তো কখনো ভাবি নাই যে আপনার মতো মানুষ আমাকে নক করবেন এই প্রোগ্রাম করার জন্য কি যে বলেন ভাই আমি তো খুবই সাধারণ একজন মানুষ তো আমি কিছু কমেন্ট রিপ্লাই দিতেছি আমাদের একজন ভাই এই যে শরীফুল ইসলাম শরীফুল ইসলাম শরীফুল ইসলাম ভাই একটা উল্টাপাল্টা কমেন্ট লিখছে যে এখন বুঝতে পারছি আপনি জামাত শিবিরের প্রোডাক্ট আপনি কিভাবে বুঝলেন আপনি যে একটা কমেন্ট করছেন ওনার কমেন্ট আমি হাইলাইট করলাম আমার নেট এর প্রবলেমের কারণে হয়তো প্রোগ্রামটা খুব সুন্দর হয় নাই আসলে আমি ভিতরে কিন্তু এখানে নেট থাকার কথা আমার যদিও অফিসে বসে করতে পারলে খুব ভালো হতো ওখানে হাই স্পিড নেট ছিল আচ্ছা শরিফুল ইসলাম ভাই উনি লিখছেন যে এখন বুঝতে পারছি আপনি জামাত শিবিরের প্রোডাক্ট আস্তাক ফিরুল্লাহ তো পার্সোনালি আমি আমার কথা বলি আমি কোনো ধরনের দল কোন ধরনের রাজনৈতিক দল কোন ধরনের কোন দলের সাথে আমি নাই এবং বিভিন্ন দল থেকে লাইক হচ্ছে আপনি আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির যত দল আছে সব দল থেকে প্রস্তাব পেয়েছি এবং সব দলকে আল্লাহর জন্য না করে দিয়েছি যে আমি কোনো দলের সাথে কখনোই কাজ করব না সো যারা এই ধরনের কথা বলে থাকেন যে এরকম উল্টা পাল্টা মিথ্যা বানোয়াট কথা বলে থাকেন তারা আপনারা এই ধরনের মিথ্যা থেকে বিরত হবেন অথবা এটা আল্লাহর কাছে জবাবদিহি করবেন এটা হচ্ছে আমার ব্যাপার আমি কোন ধরনের রাজনৈতিক দলের সাথে জড়িত না কোনো ধরনের এমনিতে কোনো কে বলা হালে হাদিস কে হানাফি কে সাফি এগুলোর সাথে আমি জড়িত আমি একজন মুসলিম এটা হচ্ছে আমার মূল পরিচয় তো আমাদের এখানে আরো অনেকেই কমেন্ট করতেছেন একজন লিখন আনসারুল ভাই আমাদের গর্ব তো উনি আপনাকে নিয়ে অনেক আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত ল্যাপ্রাউন থেকে আমাদেরকে দেখতেছে আমাদেরকে দেখতেছে অনেক জায়গা থেকে তো আপনাদের প্রিয় আনসারুল হক ভাইয়ের জন্য যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই প্রশ্নটি করতে পারেন আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি না কেন জানি আপনি একটু রিকানেক্ট হন আপনি একটু রিকানেক্ট হন আপনি একটু রিকানেক্ট হন প্রিয় দর্শক আপনাদেরকে বলি আমাদের আনসারুল হক ভাইয়ের একটু চেহারা আপনাদের আনসারুল হক ভাইয়ের চেহারা না মানে নেটের মধ্যে একটু সমস্যা হচ্ছিল আহ আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে পার্সোনালি আমি কোন ধরনের দল সাপোর্ট করি না কোন ধরনের দলই না একদম নিঃস্বার্থভাবে কোন কোনো দলবিহীন ভাবে ইসলামের কাজ করে যাচ্ছি অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করেন এবং ধারণা প্রসূত হয়ে অনেক ধরনের কথা বলে থাকেন যেটা আমি টোটালি ডিজাইক্রি এবং এই ধরনের মানুষদের জন্য আমার আফসোস হয় কারণ আল্লাহ তালা এবং রাসু আসাল্লাম মানে ধারণা বসত কাছ থেকে বিরত থাকতে বলছেন তো আপনাদের অবশ্যই উচিত ধারণা থেকে বিরত থাকা তো এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো আর আপনাদের অনেকেরই আমার প্রতি অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই হাফিজুল্লাহ ভাই লিখছেন যে দুইজনকে আল্লাহর জন্য ভালোবাসি আলোচনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ হাফিজুল্লাহ ভাই আপনাকে অনেক অনেক আপনাদেরকে বলছি ইব্রাহিম ভাই আপনারা ইসলামের জন্য একটু দেন আনসল ভাইকে উৎসাহিত করেন তো আনসারুল হক ভাই কিন্তু ইসলামের জন্য কাজ করতেছে উনি কিন্তু অলরেডি যে বইটা লিখেছে সেটার মধ্যে ইংলিশের মধ্যে ইসলামের বেশ কিছু বিষয় রেখেছে তো আমাদের সাথে আনসার হক ভাই আবার কানেক্টেড হচ্ছেন তো আনসার হক ভাই আপনার নেটটা ডিস বারবার সমস্যা করতেছে আপনার যদি কোনো কিছু জানার থাকে আমার সম্পর্কে বলতে পারেন আসলে আমি আপনার প্রসঙ্গে একটা প্রশ্ন সে যে এত বড় কুরবানি এটা মানে আপনার ওই জগৎটা থেকে ফিরে আসা এটা খুব সহজ কথা নয় কিন্তু আপনার মানুষ একটা অভ্যাস সালাম এমন একটা হাদিস আছে আমি পড়েছিলাম যে পাহাড় এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে গেছে এটা বিশ্বাস করা যায় কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়ে যায় এটা সহজে বিশ্বাস করা ঠিক একটা অভ্যাস পরিত্যাগ করা এটা অনেক কঠিন কাজ অনেক আপনি এই এত আপনার আপনি আপনার গিটার বাজানো এটা মনে হচ্ছে যে আপনার অক্সিজেনের মতো মানে এরকম আপনার কথা থেকে যা বুঝলাম কিন্তু আপনি এটা ছেড়ে আসলেন মানে এমন এক হয়তো কি এক মিরাকল গোটালেন আপনার জীবনে যে আপনি এগুলো সবকিছু বাদ দিয়ে আপনি ঠিক এভাবে এই পথে আসতে পারলেন এমন একটা ঘটনা উল্লেখ করুন যে জিনিসটা আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করলো এই পথে ফিরে আসতে সুপ্রিয়া শুক্রিয়া হক ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যদিও এই প্রশ্নটার জবাব আমি মানে কাটসাট করে অনেকভাবে দিয়েছিলাম তারপরও আপনি যেহেতু প্রশ্ন করেছেন প্রশ্নের সুবাদ অবশ্যই হবে তো আমার যে বিষয়টা সেটা হচ্ছে আমি তো খুবই গান বাজনার প্রতি আসক্ত ছিলাম এবং গিটার ম্যান্ডোলিন বা এই ধরনের যন্ত্রপাতি আমার ব্যান্ড ছিল আমরা চিরকুটের আহ লিড গিটারিস্ট ইমন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম সেখানে আমাদের গান টানের ব্যাপারে কাজ হচ্ছিল অনেক অনেক ধরনের আমরা আসলে অনেক চেষ্টা করতেছিলাম তো মোটামুটি ভোকাল ভালো ছিল কলেজের প্রোগ্রামগুলো হ্যান্ডেল করতাম কলেজে বড় ভাই যারা ছিল তারা বা আপু যারা ছিল তারা বা সবাই জুনিয়র সিনিয়র সবাই চিন্ত একটা কারণে যে আমি খুব ভালো গান করতেছি গিটার বাজাইতেছি এই ধরনের বিষয়গুলোকে তারা খুব প্রাধান্য দিত সেই সময় তো আমার সাররাও চিন্তা অনেক তো আমার একটা বিষয় মনের মধ্যে সবসময় ছিল সেটা হচ্ছে আল্লাহর প্রতি একটা ধারণা আমি জানতাম যে এই সমস্ত গান বাজনা বা এই বিষয়গুলো হারাম তো এ ধরনের একটা নলেজ ছিল আমার মধ্যে তো আমি মাঝে মধ্যে চাইতাম আল্লাহর কাছে আল্লাহ আমি তো নিজের ইচ্ছায় কোনো এই গান বাজনা ছেড়ে বের হতে পারবো না ইভেন এমনও সময় গেছে আমি আজানের সময় হয়তো গিটার বাজাইতেছি বা আমার যদিও এগুলা নিজের পাপের কথা বলা উচিত না আল্লাহ মাফ করুক কিন্তু আসলে এই এমনই অবস্থা ছিল নামাজ কালাম পড়তাম না অনেক খারাপ অবস্থা ছিল তো যেদিন আপনার সম্ভবত তিরিশে জুন তিরিশে জুন দুই সাল তো তখন আমি যে কাজটা করলাম আমি রাতের বেলায় তখন আমার এই ইউটিউব চ্যানেলে যেটা আপনি এখন দেখতে পারতেছেন টু স্কিলস মোহাম্মদ ইব্রাহিম সেই ইউটিউব চ্যানেলে আমার তখন প্রায় ছয় হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে তো আমি রাতের বেলা আমি যে এত গান বাজনা করতেছি এত কিছু করতেছি তো এগুলোর আলটিমেট ফেট কি এগুলোর আলটিমেট ফেট হচ্ছে আমি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাচ্ছি তো এই চিন্তা করার সাথে সাথে আমার মনের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন হলো আমি মানে ভাবতে শুরু করলাম যে আমার আসলে সবকিছুই বাদ দেওয়া উচিত আমি যেগুলো করতেছি আমার এত নিখুঁত প্রচেষ্টার গিটার এবং আপনারা বিশ্বাস করবেন না আমার এই চোখে যে চশমা দেখতেছেন আমার এই চোখের চশমার কারণ হচ্ছে একটাই যে আমি রাত জেগে জেগে গিটারের বিভিন্ন ভিডিও দেখতাম অনেক লেসন ফলো করতাম বাইরের দেশে যারা গিটারিস্ট আছে তাদের ফলো করতে করতে আমার মানে চোখের উপর এত প্রেশার পড়েছিল আমি রাত জেগে জেগে জিনিসগুলো করতাম তো আমার এত প্রেশার পরে যে আমার তারপর চশমা লাগে তো মানে আমার সেই গিটার বা মিউজিক্যাল লাইফ থেকে এই বিষয়গুলো আমার তখন আস্তে আস্তে অ্যাডজাস্ট হওয়া শুরু হয় তো উইরকম একটা কষ্টকর মুহূর্ত আসলে আমি বোঝাইতে পারবো না যে আমার মিউজিকের প্রতি কি পরিমাণ ডেডিকেশন ছিল যারা আমার ফ্রেন্ড আছে যারা আমার সাথে চলছে যারা আমার সাথে থাকছে তারা হয়তো বিষয়টা খুব ভালো করে জানে যে আমি কি পরিমাণ ডেডিকেটেড ছিলাম মিউজিকের প্রতি মানে এমনও সময় গেছে আমি সারা রাত গিটার বাজাইছি তো আমার ঘুম নাই কিছু নাই মানে এমন একটা অবস্থা তো সবকিছুই আসলে আমি একটা জিনিসই বুঝতে পারছি যে আল্লাহ চাইলে সবকিছু হয় আল্লাহ না চাইলে কিছুই হয় না আল্লাহ যদি চায় তাহলে সবকিছুই করতে পারেন যেমনটা আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইউনুসের আপনার নিরানব্বই নাম্বার বলছেন যে আল্লাহ একশো নম্বর আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইমান আনতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া কেউ ইমান আনতে পারে এবং নিরানব্বই নাম্বার আয়োজন বলেছেন যে আল্লাহ চাইলে পৃথিবীর সব মানুষকেই মুসলিম করতে পারতেন ইমানদার করতে পারতেন সো আমি তখন জিনিসটা খেয়াল করি এবং আল্লাহ পাক পবিত্র কবিত্র ইমরানের ছাব্বিশ নাম্বার আয়োজ বলছেন যে ইনক্না আল্লাহ কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই আল্লাহ হচ্ছে সকল বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান

তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এটাই চাই তো দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের প্রিয়তিথি আনসারল হক ভাইয়ের কাছে বা আমার কাছেও প্রশ্ন করতে পারেন আনসারুল হক ভাই আমরা আপনার কণ্ঠে একটা গজল শুনতে চাই আপনি মাঝে মধ্যে ইসলামিক গজল করেন আমরা দেখতে পেয়েছি আপনার কণ্ঠে আমরা একটা ইসলামিক গজল শুনতে চাই আমার পক্ষ থেকে জি আমার বাচ্চা একটু আগে একটা গজল আরবি আরাবিক একটা গজল গাইতেছিল হাল্লাকা সিররু ইনদাল্লাহ একটা গজল আছে না জি শুনেছেন হয়তো এটা ভাইরাল একটা গজল আরাবিক কি জানি মাাদি হাল্লাকা সিররু ইনদাল্লাহ বাইনাকা আন্তা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকা তু তাফা لا يعلمها إلا الله، هل لك سر عند الله بينك أنت وبين الله، هل لك صدقات تفاء لا يعلمها إلا الله، قصص اللَّهُ تكشف علا بكتابك حين ترى الله. ما حراك بهذا أن يكبر قدرك عند الله قصص الله تكشف علا بكتابك حين ترى الله ما حراك بهذا أن يكبر قدرك عند الله যদিও এটা ওই আমার বাচ্চা গায় তো তার কাছ থেকে শুনে শুনে শিখলাম আনসারুল হক ভাই আপনার যে এত সুন্দর আজকে সবাই একটা প্রবলেমের কারণে আসলে লাইভটা সুন্দর হলো না আচ্ছা আপনার ভয়েস তো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগতেছিল আপনার কণ্ঠে এই ধরনের একটি সুন্দর নাসিদ শুনে আমাদের আসলে অপূর্ব আপনার কণ্ঠে সুন্দর মাধুর্য রয়েছে যেটা আসলে আমাদের দর্শকরাও বুঝতে পারলাম এবং সবাই বলতেছে মাসাল অসাধারণ মানে খুবই তারা অনেক মুগ্ধ হয়েছে যে একজন ইংরেজি শিক্ষক তিনি শিক্ষার পাশাপাশি যে এই ধরনের করতে পারেন এটা আসলে অকল্পনীয় একটি বিষয় ছিল আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ ছিল হ্যালো আনসারুল হক ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আনসারুল হক ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের হক ভাই আনসার তার নেটটা ডিস্টার্ব করতেছে বারবার ভাই হয়তো আবার হবে তো কি অবস্থা আপনারা ভাইয়ের কণ্ঠে সুন্দর একটা নাসিদ শুনলেন তো নাসিদটা কেমন লাগলো আপনার অবশ্যই অনেকে কমেন্ট করে জানাচ্ছেন খুব সুন্দর লাগতেছে অনেক অপূর্ব লাগতেছে আসলে খুবই অপূর্ব ছিল নাশিদটা অস্থির ছিল আমারও খুব সুন্দর সুন্দর লাগলো খুব চমৎকার একটি নাসিত আলহামদুলিল্লাহ তো আমাদের আনসারুল হক ভাই কিন্তু বেশ কিছু কথা বললেন এবং আমি আমার পার্সোনাল লাইফের নিজের কথা বললাম যে কিভাবে ইসলামে ফিরে এসেছিলাম তো এর মধ্যে আসলে বেশ কিছু স্বপ্নও ছিল আল্লাহ তালা আমাকে স্বপ্ন অনেক কিছু দেখিয়েছিলেন আল্লাহর রহমতে তো সেগুলো আমি শেয়ার করবো না বাট অনেক ব্যাপার স্যাপার ছিল আসলে আল্লাহর একটা অনুগ্রহ আমার উপর সবসময় আছে সেটা সবসময় ফিল করতে পারি আলহামদুলিল্লাহ এবং এই জন্য আমি আল্লাহর আসলে আমি সারা জীবন যদি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেটা কৃতজ্ঞতা জ্ঞাপন করে কখনোই প্রকাশ করতে পারবো না যে কতটুকু আল্লাহ অনুগ্রহ করেছেন বা রহমত করেছেন সেটা আসলে কোনোভাবেই সম্ভব না তো আমাদের ইউসুফ ভাই দেখতেছেন ইউসুফ ইলেকট্রিশিয়ান দেখতেছেন তিনি আমাদেরকে ভাইয়ের সাথে আমার মাঝে মধ্যে কথা হয় ইব্রাহিম ভাইয়ের ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে থ্যাংকস ভাই থ্যাংকস লট আপনি অনেক অনেক সুক্রিয়া ঠিক আছে তো আপনাদের জন্য কোন গজল কি না বলতে পারেন ইচ্ছা করলে কোনো পরিচিত গজল যদি শুনতে চান অবশ্যই আজকে করবো ইনশাল্লাহ যদি শুনতে চান আর কি আনসারুল হক ভাই আসলে ওনার নেটটা ঝামেলা করতেছে ওকে আনসারুল হক ভাই আস্তে আস্তে আমি একটা গজল করে ফেলি কোন গজলটা করা যায় আপনারা বলতে পারেন আচ্ছা আনসার হক ভাই এসে পড়েছে আনসারুল হক ভাই আপনার নেটটা আজকে খুবই দুষ্টুমি করতেছে তো অনেকেই বলতেছে আনসার হক ভাই কোথায় গেল কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে মাইতরুক সাদ মাইত আমি মাইতো রুকস হো রাহা হো খুশ রাখে খুদা দিল মেরা তুজ মে রাহা হো তন কত লে চলা মানে এটা এক উস্তাদ তার ছাত্রের ছাত্র যেমন উস্তাদ তেমন ছাত্র ছিল আর কি তো একটা শের বলেছিল যে মাইতো রুকস হো রাহা হো তুমক খুশ রাখে খুদা দিল মেরা তুজ মে রাহা হো তন কত লে চলা আমি তো চলে যাচ্ছি কিন্তু আমি শুধু আমার এই দেহটাই নিয়ে যাচ্ছি কিন্তু আমার দিলটা আপনার কাছে রেখে যাচ্ছি তো আজকে শেষ করার আগে তো আমি এইটা দিয়ে শেষ করতে চাচ্ছি যে মাইতরক সদ হো রাহা হো তুমকো খুশি কোদা দিল মেরা তুজ মেরা হো তনকো ফকদ লে চলা মানে আমি চলে যাচ্ছি কিন্তু অডিয়েন্সের জন্য এই ভালোবাসা এবং আপনাদের জন্য বাকি থাকলো এবং আপনার আমি অনেক ফার্সি উর্দু অনেক আহ শের করেছিলাম এই যেগুলা কবিতার চরণ বলা হয় আর কি আহ কবিতা ফার্সি শের এগুলো আমি অনেক পারতাম এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছি কিন্তু এগুলো এর তার মধ্যে একটা মনে পড়লো আর এটা অসাধারণ ছিল দিলে দারম জাহার পারাশ এশকাশ তাবিল আশ কেদরজ্জি মেঘ দমে মেরে সামনে কেমন দারাম মানে বলতেছে যে দিলে দারাম জাহার পারাস এসকাস্তা বিলাস কে দরদ জিরে গরদমে মেরে সামনে কেমন দারাম মেশক ওই আল্লাহ পাক ওই মেশকো আম্বর যে দামি জিনিস এটা আপনারা আল্লাহ তাআলা হরিণের মৃগনাবির ভিতরে রাখছে গোলাপ ফল দামি জিনিস এটা কাটা দিয়ে ডেকে রাখছে তো এটা হচ্ছে যে মানুষের দামি যে জিনিস সেটা একটু গোপনই থাকে প্রকাশ আল্লাহ পাক প্রকাশ কম করে যেরকম আল্লাহ পাক দামি জিনিস আল্লাহ তালাও গোপন ঠিক কিনা যেরকম মহিলা দামি জিনিস যখন সে পর্দায় থাকে তখন কিন্তু সেটা দামি থাকে আর যখন বেপরদায় বের হয় তখন কিন্তু এটা আর দাম থাকে না তো এই জন্যই এটা যে শেরটাই প্রসঙ্গে এই যে দিলে দারাম যাহার পারাস এসকাশ তাবিলাস কেদর জিরেগর দমে মেরে সামনে কেমন দারাম রাইট রাইট মেসকো কুনা ফামে রাখা আর বকুর ফুল মে ফুল কুকা টু মে রাখা হেফজ কাসা মাখিয়া এই সারের অর্থটা আর আরকি মেসকো কুনা ফামে রাখা আর বকুর ফুল মে ফুল কুকা টু মে রাখা হেফজ কাসা মাখিয়া এগুলা আসলে ওই কমি মাদ্রাসায় যখন পড়া হতো আর কি তখন এগুলো মুখ ওই গুলিস্তা বুস্তা দুটা কিতাব আছে না এগুলোর মধ্যে অনেক শের আছে এগুলো খুব মজা করে পড়া হতো আসলে এগুলা এই যে আপনার এই বুজুর্গি কোহি হাম কো খাহে গুলাম আপনা বানা হামকো খুদায়া বুজুর্গি কোহি আমকো খাহে সাদ গুলাম আপনা বানা কো খুদায়া আসলে আমরা সবাই আল্লাহ বাকির গুলাম হইতে চাই বুজুর্গি দরকার নেই আমরা যে উদ্দেশ্যে পৃথিবীতে আসা যেন আমাদের সেই উদ্দেশ্য সফল করে দুনিয়া থেকে আমাদের বিদায় হতে পারি এবং প্রত্যেকটা মানুষ কিন্তু মন থেকে চায় যে আমি আমি আবাদতবন্দি করবো আমি আল্লাপাকের আহ আল্লাপাকের সকল হুকুম আমি মেনে চলবো আসলে মন থেকে কিন্তু সবাই চায় কিন্তু আলটিমেটলি কিন্তু হয়ে উঠছে না সাহস করে সে কিন্তু শুরু করে না আমি আমরা আজ নয় কাল কাল নয় পরশু এরকম করতে করতে সময় কিন্তু চলে যাচ্ছে এবং আমরা সবাই চাই এটাই আর আমরা কিন্তু চাচ্ছি যে আমরা শুরু করলেই শুরু হবে ইনশাল্লাহ আমরা শুরু করে দেই আমরা যাদের ইসলামের পথে আসতে চাই পরিপূর্ণভাবে ভাবে দাখিল হইতে হবে কথা আছে যে না যে আপনার ইসলামে কিন্তু পরিপূর্ণভাবে ভাবে দাখিল হোক আংশিক না ঠিক আছে তো আমরা ইসলামের পথে দাবিত হতে চাই ইসলামে আমরা এটার মধ্যেই কামিয়াবি শান্তি সফলতা সবকিছু তো ইব্রাহিম ভাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ আমাদের কথাগুলো দৈর্জির সাথে শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ দিতে চাচ্ছি ইব্রাহিম ভাই আপনার যদি কিছু বলার থাকে বলুন আচ্ছা আমার কাছে অনেকেই গজল শুনতে চাইতেছিল আমি একটা গজল গে আমাদের লাইভটা শেষ করে দিব ইনশাল্লাহ তো ঠিক আছে আমি অল্প করে গাইতেছি অনেকেই বলতেছিলেন গজল গাওয়ার জন্য তো আমি অল্প করে গাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর শেষ দিব আচ্ছা এটা ভুলে গেছি न कोई आप जैसा होगा न कोई आप जैसा था कोई यो सबसे पूछे मोस्तफा का हुन कैसा था दुरूद उन पर सलाम उन पर रही कहना अल्लाह का है अल्लाह के बात हो जो मर्द बासल अल्लाह का है वही सरदार आलम है वही खबकारी उम्मत है वही तो हशर की मैदान में सबकी शफात है शफात के लिए सबके नजर उन पर लगी होगी मौला या सल्ली व सल्लिम अच्छा और खानी गे फिलसी तो एकदम अप्रस्तुत छिलम जाने क्या बोलूं আমাদের প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলে নিতে চাচ্ছি হচ্ছে আমি এই গজলটা স্টুডিও করেছিলাম তখন এটার মধ্যে একটা ওয়ার্ড ছিল খোদা ছিল তো খোদা শব্দটা ইউজ করা উচিত না কারণ এটা আসলে মানে আল্লাহ তাল্লাহ নির্ধারিত কোনো নাম না তো এই জন্য আজকে গজলটাতে আমি খোদা না বলে আল্লাহ বললাম অনেকে এই জিনিসটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন যাই হোক আজকে সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এই ভিডিওতে জানলাম যে আমাদের হক হক ভাই ভাই কিভাবে ফিরে আমি একটা শর্ট সামারি করে দিচ্ছি সেটা হচ্ছে তিনি একসময় আমাদের মতো এরকম ইসলামিক ছিলেন না বা তার এখন যে টুপি দাড়ি দেখতেছেন সেগুলো ছিল না তিনি অনেকটা মানে অ্যান্টি ইসলামিক কেউ ছিল না কিন্তু ইসলাম প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না তো তিনি এক সময় তাবলিকে যান পরীক্ষা শেষ করে তারপর সেখান থেকে তার মধ্যে একটা পরিবর্তন ঘটে আর তারপরে তিনি আসলে খেলা ছলেই অনেকটা ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন ইংলিশ বিষয়ে তারপরে আস্তে আস্তে সেই বিষয়গুলো মানুষ খুব ভালোভাবে গ্রহণ করে থাকে তারপরে আস্তে আস্তে তার এই অনলাইন জগতে আসা সেখান থেকে আজকে তিনি একটা বড় পরিসরে মানুষকে নিয়ে কাজ করতেছে মানুষকে ইংলিশ শেখানোর ব্যাপারে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা ইসলাম তিনি অনেক সুদূর প্রসারী তিনি তার বইয়ের মধ্যে নানানভাবে সুন্দর করে অনেক বিষয় ফুটিয়ে তুলেছেন এবং কিছু কিছু সুন্দর সুন্দর ইসলামিক বিষয় তিনি সেখানে ফুটিয়ে তুলেছেন আমরা ভাইয়ের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করব তার জীবন যেন আরো বেশি সমৃদ্ধ হয়